জয়পুরহাটের আক্কেলপুরে আরতি রানী নামের এক গৃহবধূকে ধর্ষণের পর হত্যা করার অভিযোগ দায়ের হওয়া মামলায় সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ডক্টর এবিএম মাহমুদুল হক এ রায় দেন। একই সাথে দুজনের 5 লক্ষ টাকা এবং 5 জনের 1 লক্ষ টাকা করে জরিমানাও করা হয়। মৃত্যুদণ্ডকৃত আসামিরা হলেন আক্কেলপুর উপজেলার মারমা পূর্বপাড়া গ্রামের খয়বর আলীর ছেলে সোহেল তালুকদার, সোনাপাড়া গ্রামের মৃত রইসুদ্দিনের ছেলে আফজাল হোসেন, দেউড়া গ্রোচ্ছ গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে রাহিন সাখিদার, পাড়ার মৃত এবাদত আলী সাখিদারের ছেলে ফেরদোস আলী সাখিদার, সোনাপাড়া গ্রামের ভোলা সোনার ছেলে মুজিব সোনার, জগতি গ্রামের আব্দুর রশিদের ছেলে রুহুল আমিন ও দেওড়া গুচ্ছ গ্রামের মৃত ইসহাকের ছেলে আজিজুর রহমান। আদালত সূত্রে জানা গেছে 2016 সালের 8 সেপ্টেম্বর রাতে দেওড়া আশ্রয় কেন্দ্রের উজ্জ্বল মহন্তের স্ত্রী আরতি রানীকে বাড়ি থেকে তুলে নিয়ে আসামিরা গণধর্ষণ করে পালিয়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরতি রানী মারা যায়। এই ঘটনায় 10 সেপ্টেম্বর আরতি রানীর স্বামী উজ্জ্বল মহস্ত বাদী হয়ে দণ্ডপ্রাপ্ত 7 জনকে আসামি করে আক্কেলপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় দীর্ঘ শুনানির পর জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সকল আসামির মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেন। একই সাথে আসামি সোহেল ও ফেরদোসের 5 লাখ টাকা জরিমানা ও অন্য সকলের 1 লাখ টাকা করে জরিমানাও আদেশ দেন। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি আইনজীবী ফিরোজা চৌধুরী এবং বাদী পক্ষে ছিলেন আইনজীবী মোস্তাফিজুর রহমান ও রফিকুল ইসলাম সহ 5 জন।